হ্যালো ফ্রেন্ডস, সঙ্গীত শিক্ষার আসরে আমি প্রদীপ ঘোষ। আজকের আমরা ক্লাস শুরু করছি। আগের লেসনগুলোতে আমরা অনেক কিছুই শিখেছি, অলঙ্কারের পাশাপাশি ঠাট সম্পর্কে জেনেছি, বিলাবল রাগের স্বরমালিকা শিখেছি, শিখেছি ভূপালী রাগেরও স্বরমালিকা। সুতরাং আমরা স্বর সম্পর্কে একটি আইডিয়া আমাদের হয়ে গেছে, তাই আজকের ক্লাসটা একটু আমরা অন্যরকম ভাবে করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা বা বন্ধুরা তাদের বয়স 10 বছরের নিচে, তাদের জন্যই আজকের ক্লাসটা। এই গানটি বড়দের জন্য নয়, এটি একটা ছড়ার গান। আমি ছোট্ট শিশু শিল্পীদের জন্য এই গানটি আজকে শেখাবো। গানটির একটি বিশেষ বৈশিষ্ট্য, আমরা এর আগে ত্রিতাল সম্পর্কে জেনেছি, ঠিক সেই ত্রিতালের যে পরিচয়, সেই পরিচয়ের উপরই আমার একটা কম্পোজিশন আমি তোমাদেরকে শেখাবো। এটি করলে তোমাদের ত্রিতালের পরিচয় আর মুখস্থ রাখতে হবে না, গানের মধ্যে থেকেই তোমরা ত্রিতালের পরিচয় সম্পর্কে মনে রাখতে পারবে। গানটা খুব ছোট গান, তোমাদের আমি প্রথমে গানটা স্থায়ী অংশ শুনিয়ে দেব, তারপরে সেটাকে খুব ধীরে ধীরে আমি তোমাদেরকে শুনিয়ে দেব, কিছু কিছু ক্ষেত্রে স্বরও আমি বলে দেব, এবং সবার শেষে গানের কথা এবং শর্ট নোট দিয়ে দেবো, যাতে তোমরা গানটা খুব সহজে তুলতে পারো। গানটি হচ্ছে ত্রিতাল ষোলো মাত্রা, একটি ছড়ার গান, ত্রিতালের পরিচয়ের উপর আমার কম্পোজিশন। তাহলে আমি প্রথমে স্থায়ী অংশ তোমাদের শোনাই। ত্রিতাল ষোলো মাত্রা, চার টিবি ভাগ, তিন ত্রিতালি একটি খালি, চার ছন্দে গান। ত্রিতাল ষোলো মাত্রা, চার টিবি ভাগ, তিন ত্রিতালি একটি খালি, চার ছন্দে গান। খুব ধীরে করলে গানটা এরকম হয়। ত্রিতাল ষোলো মাত্রা, চার টিবি ভাগ, তিন ত্রিতালি একটি খালি, চার ছন্দে গান। ছোট ছোট শিল্পীরা, তোমরা আমার হারমোনিয়ামের ফিঙ্গারিংটাও দেখতে পাচ্ছ, তোমরা এই হারমোনিয়ামের ফিঙ্গারিংটা দেখে তোমরা তুলতে পারবে। এটা আমি ফিঙ্গারের উপর ফিঙ্গারিং করছি। মা সা মা সা মা পা ধা পা, সা নি ধা নি, নি ধা পা ধা, সা রে গা মা। ত্রিতাল ষোলো মাত্রা, চার টিবি ভাগ, তিন ত্রিতালি একটি খালি, চার ছন্দে গান। এখানে নিটা হচ্ছে কোমলনি ব্যবহার করা হয়েছে, আর বাকি সব স্বরগুলোকে শুদ্ধ করা হয়েছে। আমি বিপ্লাট অনুযায়ী কিন্তু এই গানটা বাজাচ্ছি। এবারে অন্তরায় যাচ্ছি। এক পাঁচ তেরো মাত্রায় তালি দিয়ে যাও, নয় মাত্রায় খালি দিতে কেন ভুলে যাও। এক পাঁচ তেরো মাত্রায় তালি দিয়ে যাও, নয় মাত্রায় খালি দিতে কেন ভুলে যাও। তাহলে সুরটা একই, শুধু কথাটা পাল্টে যাচ্ছে একইভাবে। এক পাঁচ তেরো মাত্রায় তালি দিয়ে যাও, অর্থাৎ মা সা মা সা মা পা ধা পা। এক পাঁচ তেরো মাত্রায় তালি দিয়ে যাও, নয় মাত্রায় খালি দিতে কেন ভুলে যাও। সা নি ধা নি নি ধা পা ধা সা রে গা মা।
গান। এবারে আমি গানটাকে একটু স্পিড বাড়িয়ে তোমাদের শুনিয়ে দিচ্ছি। এইভাবে গাইলে গানটা শুনতে ভালো লাগবে। এটা চার চার ছন্দে মানে কাহার বা তালের উপর গানটা তৈরি করা আছে। দেখো ধন্যবাদ।